মণিপুরে জঙ্গি হানায় নিহত সেনা জওয়ান শ্যামল দাসের বাড়িতে দেখা করতে এলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। আজ সকালে নিহত জওয়ানের বাড়িতে দেখা করেন এবং 50,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। এর পাশাপাশি শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ খলিলুর রহমান। শোভন ব্যানার্জি ও রফিকুল ইসলামের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আশ্বাস দিলেন, কি বললেন ওনারা আপনাকে? প্রথমত সমবেদনা জানানোর জন্য এসেছি, দেশ রক্ষার জন্য, আমাদের দেশবাসীকে যে সুরক্ষা দেওয়ার জন্য আজ প্রাণ ত্যাগ মানে করেছেন, শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারকে আমরা সমবেদনা জানানোর জন্য আমরা গ্রাম আমাদের বিধায়ক আছে, ব্লক সভাপতি আছেন, পাশাপাশি আমাদের নবগ্রামেরও বিধায়ক আছেন এবং সেই সঙ্গে সৌরাষ্ট্র এবং বলতে পারা যায় খড়গ্রামের পুরো আমাদের পার্টির টিম রয়েছে আর কি। সকলেই মর্মাহত, সকলেই সমবেদনা জানাচ্ছে। আর আজকে ওনার ডেড বডি প্রায় আনুমানিক 3টা নাগাদ আমাদের একটা সূত্র থেকে আমরা জানতে পারলাম এসে পৌঁছবেন, এবং সম্ভাব্য 2 মন্ত্রী এবং ডিএম এসপি সাহেবও সঙ্গে আসার কথা, এরকম একটা সম্ভাব্য খবর একটু। তো নিশ্চিতভাবে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে ভাবছেন, নিশ্চয়ই এই পরিবারের পাশে যেমন আমরা রয়েছি তেমনই আমাদের সরকার মমতা ব্যানার্জিও এই পরিবারের পাশে আছেন, থাকবেন। আমি এই মুহূর্তে ব্যক্তিগত আমার ভাবে আমি 50,000 টাকা এই পরিবারকে দিলাম, যেন এনাদের সমস্ত যে সামনে যে কাজ রয়েছে আর কি সেগুলো যেন কোনো অসুবিধা না হয়, সহজে যেন কাজটা করতে পারে। আমাদের বিধায়ক ব্লক সভাপতি যেনারা আছেন প্রতিনিয়ত যোগাযোগে থাকবেন, আর পাশাপাশি আমাকে যখন যেভাবে ওনারা চাইবেন খবর দেবেন, আমি নিশ্চিত ওই পরিবারের পাশে এসে দাঁড়াবো। ঠিক আছে, দুটো চেয়ারের সামনে দিয়ে দাও, দুটো বসে ম্যানেজটা করো।